বাগি বলতে এই যে আল আদামুল মুফরাদ, ইমাম বুখারীর এটা আল আদামুল মুফরাদ আশা করি সবার কাছে আছে। এখানে আল্লাহ পাক রব তাহাদি শরীফ কুল্লু জুনুবিন ইয়াখিরুল্লাহু মিনহা মাশা ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লাল বাগিয়া, বলতেছে বাগি ছাড়া আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, বাগাওয়াত কে আল্লাহ ক্ষমা করবেন না। এই বাগাওয়াত যে মাওলানার বিরুদ্ধে অবস্থান সেটা আমি মেরকাত থেকে বলবো। এই যে মেরকাত এটা মিশকাত শরীফের এটা সরা মেরকাত থেকে আমি বলছি, আলফিয়াতু হিয়া আল জামাত ওয়াল বাগিয়াতু হুমুল লাযিনা খালাফুল ইমাম ওয়া খারাজু আন তাআতিহি বিতাআবিলি বাতিলিন জান্নান বিমাতবুইন মুকাই। এই ইয়াদুহুম আইয়াদুহু আম্মার আলফিয়াতুল বাগিয়া ওয়া হুমুল লাযিনা কাতালুহু ফি ওয়াকাতি সিফিন। এখানে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই বাগি কারা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগি দলকে জান্নাতের দিকে ডেকেছেন, এবং প্রমাণ হয়েছে যে মুয়াবিয়ার দল মূলত জাহান্নামের দল, আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পক্ষে ছিলেন হযরত মাওলাই আলা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি দল। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, খেলাফতায় আসলেন, তখন তিনি সর্বপ্রথম যে সংস্কারটা করেছেন সেই সংস্কার হলো খুতবা থেকে গালির প্রচলন দূর করেছে, যে গালির প্রচলন 41 হিজরি থেকে মুয়াবিয়া শুরু করে 58 বছর পর্যন্ত চলছিল, সেটা উমর বিন আব্দুল আজিজ এসে তুলে দিয়েছেন। এখনো মোল্লারা খতিবরা মসজিদে মসজিদে যে আয়া শরীফ পড়েন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, এটা হযরত উমর বিন আব্দুল আজিজের সংস্করণ, সেজন্য ওনাকে মুজাদ্দিদ বলা হয়। উনি আড়াই বছরে কি তসদিদ করেছেন, উনি আড়াই বছরে কি সংস্কার করেছেন, ওনার সংস্কারের মূল পয়েন্ট ছিল মাওলা আলীর গালি উত্তর করেছেন তিনি। আপনার অনেকে বলে সেখানে ইস্তেহাদ করেছেন, এই ইস্তেহাদের বিষয়ে উমদাতুল কারী দেখেন, এই উমদাতুল কারী ইস্তেহাদের বিষয়ে সমাধান তিনি আগে থেকে দিয়েছেন। অনেকে বলে থাকে কানা মুয়াবিয়া মুখতিয়ান ফি ইস্তেহাদিহি, মুয়াবিয়া নাকি ইস্তেহাদে ভুল করেছেন, ফালাম্মা কানা দলিল ফি ইস্তেহাদিহি, তার ইস্তেহাদের দলিল কি, এটা মুখে মুখে দলিল, আসলে সেটা ইস্তেহাদ নয়, কেননা ইমান নিয়ে ইস্তেহাদ হয় না, আমি আলীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো এটার ইস্তেহাদ হবে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আল্লাহ রাসূল বলেছেন খুলাফায়ে রাশিদিনের পক্ষে থাকার জন্য, খুলাফায়ে রাশিদিনের অন্যতম হলেন মাওলা আলী। আপনারা যারা বলেন মুস্তাহিদ ইস্তেহাদিবুল, ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি তিনি স্পষ্ট করে বলেছেন যে এই মুয়াবিয়া কোনো ইস্তেহাদ করে নাই, তার ইস্তেহাদের কোনো দলিল নাই, যদি ইস্তেহাদ করলে যারা শুদ্ধ হবে তারা দুই সওয়াব, যারা শুদ্ধ হবে না এক সওয়াব, তাহলে তিনি বলতেছেন আম্মারকে হত্যা করে বুঝি এক সওয়াব পাবে। আমি প্রথমে যেটা বলবো, আপনারা বাগি বাগি শব্দ রক্ত খুঁজতেছেন, এখানে বাগির শাব্দিক অর্থ বোঝার জন্য আপনাকে বলা হয় নাই। বুখারী শরীফের টিকা এটা মূল কিতাব, এটা বুখারী শরীফ, এই বুখারী শরীফ দেখবেন বুখারী শরীফের 64 নম্বর পৃষ্ঠা, এখানে বাগি বলতে কাদেরকে বুঝিয়েছেন সেটা টিকার মধ্যে আছে। 5 নম্বর টিকা আপনারা পড়ে নিবেন, 5 নম্বর টিকা বলা হচ্ছে কলুহু তাকতুলু আল ফিয়াতুল বাগিয়া ইয়াদুহুম ইলা আখির আল মুরাদু বিল ফিয়াতি বাগিয়াতি মুয়াবিয়াতু ওয়া জুনুদু। আবার বলছি আমি, আল মুরাদু বিল ফিয়াতি বাগিয়াতি মুয়াবিয়াতু ওয়া জুনুদু, বাগি বলতে বাগির দল বলতে মুয়াবিয়া এবং তার সৈন্যদেরকে বুঝায়। এখন আপনার এখানে আর শাব্দিক অর্থ খুঁজে কোনো লাভ নাই, তাহলে আপনারা যদি এভাবে বলেন যে ইমামদের এতক্ষণ কথা বলেছেন সেই ইমামদের হাদিস সেই ইমামদের কিতাব থেকে এই টিকাগুলো দেওয়া হয়েছে, তাহলে ইমামগণ কি আপনাদের থেকে কম বুঝেছেন? 1400 বছর পরে এসে আপনি এটার ব্যাখ্যা দিবেন, এটা শাব্দিক অর্থ খুঁজবেন, এটা আসলে কোন ধরনের কথা আমরা বুঝতে পারি না, কোন ধরনের এলম আমরা বুঝতে পারি না, যেখানে স্পষ্ট লেখা আছে ফাইন্নাহুম কাতালু কাতালুহু ফি ওয়াকিয়াতি সিফিন, সিফিন যুদ্ধের মধ্যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হয়েছে। ওয়া কানা আম্মার মা আলী, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলার সাথে ছিলেন এবং মুয়াবিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন, এটা হলো বুখারী শরীফ থেকে বললাম। অতএব আপনি বাগির আর অর্থ খোঁজার কোনো সুযোগ নেই। আমাদের সম্মানিত আফসার তৈয়বী সাহেব তিনি একটা আয়াত শরীফ উল্লেখ করেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, হাসিয়া থেকে বললে, হাসিয়া তো দলিল নয়, আচ্ছা হাসিয়া হাসিয়া কি ইমামের হাসিয়া, এটা আল্লামা কেরমানির, আপনি আপনি তো আমি আমার তো বলতেছি আপনি আওয়াজ করিয়েন না, হাসিয়া দলিল নয় মানে তাহলে বুখারী শরীফ ফেলে দেন, আপনি বুখারী শরীফ পড়িয়েন না, হাসিয়া তো আপনাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হচ্ছে মূল কিতাব, হাসিয়া গুলো আল্লামা কিরমানির ফতহুল বারির এবং উমদাতুল কারি থেকে হাসিয়া গুলো দেওয়া হয়েছে। এবং হাসিয়া আমি যাক আমি ওই বিষয়ে যাচ্ছি না, তর্ক বিতর্ক যাচ্ছি না, আমি শুধু আমার আলোচনা গুলো তুলে ধরবো, একটু দেন। এখন উমদাতুল কারি দেন, এখানে বিশেষ করে এই উমদাতুল কারি দেখবেন, উমদাতুল কারির মধ্যেও সুস্পষ্ট আছে এটা উমদাতুল কারি, এটা কোনো ব্যক্তির মানে কথা নয়, এটা উমদাতুল কারি থেকে এখানেও বলা হয়েছে। হযরত উমর বিন আব্দুল আজিজ যখন খেলাফতের দায়িত্ব আসেন, হযরত এই এই যে তাফসীরের রুহুল মাআনি, এটা দাও এটা ধরো, এই যে তাফসীরের রুহুল মাআনি, এটা তাফসীরের রুহুল মাআনি, তাফসীরের
নহলে 90 নম্বর আয়াত শরীফের মধ্যে স্পষ্ট আছে যে হযরত আম্মার হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, খেলাফতে আসলেন, তখন তিনি সর্বপ্রথম যে সংস্কারটা করেছেন সেই সংস্কার হলো খুতবা থেকে গালির প্রচলন দূর করেছে, যে গালির প্রচলন 41 হিজরি থেকে মুয়াবিয়া শুরু করে 58 বছর পর্যন্ত চলছিল, সেটা উমর বিন আব্দুল আজিজ এসে তুলে দিয়েছেন। এখনো মোল্লারা খতিবরা মসজিদে মসজিদে যে আয়াত শরীফ পড়েন ইন্নাল্লাহ ইয়ামুর বিল আদিলি, এটা হযরত উমর বিন আব্দুল আজিজের সংস্করণ, সেজন্য ওনাকে মুজাদ্দিদ বলা হয়। উনি আড়াই বছরে কি তসদিদ করেছেন, উনি আড়াই বছরে কি সংস্কার করেছেন, ওনার সংস্কারের মূল পয়েন্ট ছিল মাওলা আলীর গালি উত্তর করেছেন তিনি। আল ফিয়াতু হিয়া আল জামা ওয়াল বাগিয়াতু হুমুল্লাযিনা খালাফুল ইমাম ও খারাজু আন তাআতিহি বিতাবিলি বাতিলিন জান্নান বিমাতবুইন মুতাই এই ইয়াদুহুম আইয়াদু আম্মার আল ফিয়াতুল বাগিয়া وهم الذين قتلوه في وقعة صفين এখানে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই বাগি কারা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগি দলকে জান্নাতের দিকে ডেকেছেন এবং প্রমাণ হয়েছে যে মুয়াবিয়ার দল মূলত জাহান্নামের দল, আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পক্ষে ছিলেন হযরত মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি দল, এটা চিরন্তন সত্য কথা। কেননা তিরমিজি শরীফের মধ্যে মানাকেবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চ্যাপ্টার মধ্যে রয়েছে আল্লাহুম্মা আতিরিল হাক্কা মাহু হাইসুদার, প্রিয় নবী মাওলা আলীর জন্য দোয়া করতেছেন ইয়া আল্লাহ আমার আলী যেদিকে যায় আপনি হককে সেদিকে ঘুরিয়ে দেন, হককে সেদিকে নিয়ে যান। তাহলে এই বক্তব্যের উপর প্রত্যেক ইমাম একমত যে সিফিনের যুদ্ধে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হকের উপরে এবং মুয়াবিয়া ছিল না হক বাতেল, তাহলে না হক বাতেল সেটা প্রমাণিত, এটা আমাদের ইমামদের বক্তব্য। যাক, এখানে উমদাতুল কারীর মধ্যে আরো বক্তব্য আছে, অনেকে বলে যে এটা নাসিবিদের কথা, তো বলা হচ্ছে ওয়ারাদা আলা নাওয়াসিবি আযাইমিনা আন্না আলী লাম ইয়াকুন মুসিবান ফি হুরুবিহি, যেমন অনেক নাসিবিরা বলে থাকে যে সিফিনের যুদ্ধে মাওলা আলী থাকাটা হক হয় নাই, যেমন কিছু নাসিবি বলতে থাকে যে সেখানে মাওলা আলার দোষ ছিল, নাওয়াসিবিল্লাহি মিন জালিক, যারা আহলে বাইতের দোষ বলে তারা নিশ্চিতভাবে কোরআন শরীফের বিপরীত অবস্থান নিয়েছে। আমি এখানে বলবো বাগি বলতে এই যে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর, এটা আল আদাবুল মুফরাদ আশা করি সবার কাছে আছে, এখানে আল্লাহ পাক রব হাদিস শরীফ কুল্লু জুনুবিন ইয়াখিরুল্লাহু মিনহা মা শা ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লাল বাগিয়া, বলতেছে বাগি ছাড়া আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, বাগাওয়াতকে আল্লাহ ক্ষমা করবেন না। অতএব এই বাগাওয়াতটা হলো তারাস নয়, এই বাগাওয়াতটা হলো মাওলানা আলার বিরুদ্ধে যুদ্ধ অবস্থান করা, এবং সেটা আমি মেরকাত থেকে বলবো। এই বাগাওয়াত যে মাওলানা আলার বিরুদ্ধে অবস্থান সেটা আমি মেরকাত থেকে বলবো। এই যে মেরকাত, এটা মাসকাত শরীফের, এটা সরা মেরকাত থেকে আমি বলছি, মূলত তারা বলতেছে আমার বিপক্ষ দল তারা বলতেছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার দাবি করেছে, এটা আফসার তৈয়বা বলেছেন, আমি কিতাবী কথা বলতেছি, দেখেন বলতেছেন আন্নাহু কানা ফিল বাতিনি বাগিয়ান, বলতেছে তার মনে মনে ছিল বাগাওয়াত, মুয়াবিয়ার মনে মনে ছিল বাগাওয়াত, ওয়াফি জাহিরি মুতাসাত্তিরন বিদামি উসমানা মুরাইয়ান মুরাইয়ান, বলতেছে এবং প্রকাশ্য সে দেখিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার, কিন্তু মনে মনে ছিল বাগাওয়াত। এটা আমার কথা নয়, আল হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম আল্লামা মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ মেরকাত থেকে আমি সেটা দলিল দিয়েছি। তাহলে স্পষ্ট বোঝা গেল যে মুয়াবিয়া এবং মুয়াবিয়ার দল এরা বাগি দল, এবং এই বাগি দলই হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, এবং সেদিন সেদিন এটা মুস্তাহিল, সেটা জিহাদ ছিল না, এটা আপনার অনেকে বলে সেখানে ইস্তিহাদ করেছেন, এই ইস্তিহাদের বিষয়ে উমদাতুল কারী, দেখেন এই উমদাতুল কারী ইস্তেহাদের বিষয়ে সমাধান তিনি আগে থেকে দিয়েছেন। অনেকে বলে থাকে কানা মুয়াবিয়া মুখতিয়ান ফি ইস্তেহাদিহি, মুয়াবিয়া নাকি ইস্তেহাদে ভুল করেছেন, ফালাম্মা কানা দলিল ফি ইস্তেহাদিহি, তার ইস্তেহাদের দলিল কি, এটা মুখে মুখে দলিল, আসলে সেটা ইস্তেহাদ নয়, কেননা ইমান নিয়ে ইস্তেহাদ হয় না, আমি আলীর পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো এটার ইস্তেহাদ হবে না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আল্লাহ রসুল বলেছেন খোলাফায়ে রাশিদিনের পক্ষে থাকার জন্য, খোলাফায়ে রাশিদিনের অন্যতম হলেন মাওলা আলী এবং আহলে বাইতের অন্যতম হলেন মাওলা আলী, অতএব মাওলা আলীর পক্ষে থাকতে হবে, বিপরীতে গেলে না হোক বাতেল শয়তান মুনাফিক বেইমান, এতে কোনো সন্দেহ নাই, এটা আমাদের কথা নয় এখানে। এবং তিরমিজি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস কিতাবুল ইমান, নসাই শরীফের মধ্যে আলামাতুল ইমান আলামাতুল মুনাফিক দুইটা চ্যাপ্টার আছে, সেখানে বললা বলা হচ্ছে ওহে আমার আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিক, তুমি আলীকে মুমিনরা ভালোবাসবে, মুনাফিকরা তুমি আলীকে ঘৃণা করবে, তাহলে আলীকে যারা ঘৃণা করে তারা মুনাফিক, যারা ভালোবাসে তারা মুমিন, সেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, কোনো ব্যক্তির বক্তব্য দ্বারা প্রমাণিত নয়। এই ঘৃণার বহির প্রকাশ হিসেবে মুয়াবিয়া আরবাতের ময়দানে তালবিয়া পাঠে নিষেধাজ্ঞা করেছে,
এটা নাসাই শরীফের মধ্যে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। এই ঘৃণার কারণে মুয়াবিয়া মসজিদে মসজিদে মওলাই আলার শানে আহলে বাইতের শানে গালির প্রচলন করেছে। এটা তফসিরে রুহুল মাআনি, তফসিরে রুহুল মাআনি সূরা আন-নহল 90 নম্বর আয়াতের তফসিরের মধ্যে আছে। হযরত উমর বিন আব্দুল আজিজ যখন খেলাফতের দায়িত্ব আসেন, হযরত এই এই যে তফসিরে রুহুল মাআনি, এটা দাও, এটা ধরো, এই যে তফসিরে রুহুল মাআনি, এটা তফসিরে রুহুল মাআনি তফসিরে নহলে 90 নম্বর আয়াত শরীফের মধ্যে স্পষ্ট আছে যে হযরত আম্মার হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, খেলাফতে আসলেন, তখন তিনি সর্বপ্রথম যে সংস্কারটা করেছেন সেই সংস্কার হলো খুতবা থেকে গালির প্রচলন দূর করেছে, যে গালির প্রচলন 41 হিজরি থেকে মুয়াবিয়া শুরু করে 58 বছর পর্যন্ত চলছিল, সেটা উমর বিন আব্দুল আজিজ এসে তুলে দিয়েছেন। এখনো মোল্লারা খতিবরা মসজিদে মসজিদে যে আয়াত শরীফ পড়েন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, এটা হযরত উমর বিন আব্দুল আজিজের সংস্করণ, সেজন্য ওনাকে মুজাদ্দিদ বলা হয়। উনি আড়াই বছরে কি তসদিদ করেছেন, উনি আড়াই বছরে কি সংস্কার করেছেন, ওনার সংস্কারের মূল পয়েন্ট ছিল মাওলা আলীর গালি উত্তর করেছেন তিনি খুতবা থেকে, যেখানে মাওলা আলীকে সরাসরি গালি দেওয়া হতো। এবং এভাবে আপনারা যারা বলেন মুস্তাহিদ ইস্তাহাদিবুল ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি, তিনি স্পষ্ট করে বলেছেন যে এই মুয়াবিয়া কোনো ইস্তাহাদ করে নাই, তার ইস্তাহাদের কোনো দলিল নাই। যদি ইস্তাহাদ করলে যারা শুদ্ধ হবে তারা দুই সওয়াব, যারা শুদ্ধ হবে না এক সওয়াব, তাহলে তিনি বলতেছেন আম্মারকে হত্যা করে বুঝি এক সওয়াব পাবে, যেখানে আল্লাহ নিজে বলতেছেন সূরা আন-নিসা 93 নম্বর আয়াত ওমাইয়াতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাজাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া লানাহু ওয়া আদালাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া লানাহু ওয়া আদালাহু আদাবান আযীমা। এখানে স্পষ্ট যে একজন মুমিনকে হত্যা করবে তার ফয়সালা কোরআন দিয়েছেন, নসে কতি নসে কতি, একজন মুমিনের হত্যাকারী সে জাহান্নামী, তার উপর আল্লাহর লানত, এটা আল্লাহ লানত দিয়েছেন এবং তার উপর আল্লাহর গজব। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক ইমামের দলিল আমাদের কাছে আছে। গসফাক গসফাকের বুনিয়াদুত তালিবের নামে যে দোহাই দেয় আহমদ রেজার ফতোয়া, যে ফতোয়ায়ে রাজবীর 29 নম্বর খণ্ডের মধ্যে বলা হয়েছে বুনিয়াদুত তালিবের নামে গৌসে পাকের কোনো কিতাব নাই, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি ঠিক সেম কথা বলেছেন। একই কথা আমি বলতে চাই যে হযরত শরফুদ্দিন বসরি এবং আমাদের আল্লামা ইমাম হযরত ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু আজম এবং এরকম আমাদের প্রত্যেক মাজহাবের ইমাম, তরিকতের ইমাম প্রত্যেকেই মুয়াবিয়ার বিষয়ে কথা বলেছেন। প্রত্যেক দলিল আমার কাছে আছে, পরবর্তী যদি সময় দেওয়া হয় এবং আবারও যদি ডিবেটে বসা হয় তাহলে প্রত্যেকটা দলিল আমি উপস্থাপন করবো, আমার সামনে আছে, সময়ের কারণে আমি সেটা বলি নাই। আর জঙ্গে জমল নিয়ে যেটা তোহমত দিয়েছে, সেদিন মওলা আলীর বিরুদ্ধে মওলা আলী যখন আসছেন, মওলা আলী আসার পরে দেওয়ার পরে হযরত তালহাও ফিরে গিয়েছেন, হযরত জুবাইরও ফিরে গিয়েছেন, এটা আমার কথা নয়, আল মুস্তাদরাক কিতাবের মধ্যে সহিহ সনদে বর্ণনা আমার সামনে সেটা উপস্থিত আছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুবাইর জঙ্গে জমলের মধ্যে মওলা আলীর বিরুদ্ধে আর যুদ্ধ করেন নাই, মওলা আলী যুদ্ধ করেন নাই, তো খুন করলো কারা, খুন করেছে একজন হলো আমর বিন জারমুস এবং আরেকজন হলো মারওয়ান, মারওয়ান মারওয়ান তালহাকে হত্যা করেছে তীর মেরে, এটা মুস্তাদরাক দ্বারা প্রমাণিত। তাহলে এই মারওয়ানকে মুয়াবিয়া গভর্নর বানিয়েছে, তাহলে বোঝা গেল এই মারওয়ান মারওয়ান এবং মুয়াবিয়া একাকার ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু হত্যার পিছনে মুয়াবিয়া মারওয়ানের সাথ ছিল, যেভাবে সিংহ নকল করেছে একইভাবে মওলা আলীকে হত্যা করা, ইমাম হাসানকে হত্যা করা, সবখানে মওলা আলী তাদের হাত, অর্থাৎ মুয়াবিয়া এবং মারওয়ানের হাত ছিল। তারা মূলত গালির প্রচলনের সাথে সাথে অনেক জুলুম করেছে, হুজর বিন আদিকে হত্যা করেছে, ইমাম হাসানকে বিষ দিয়ে হত্যা করেছে, এভাবে প্রায় 800 সাহাবী অসংখ্য তাবি হত্যা করেছে, এই মুয়াবিয়া আল বেদায়া ওয়া নাহায়া বর্ণনার মধ্যে রয়েছে। তাহলে এরকম খুনি বাগি জালিম প্রমাণিত। ভাই একটু সময় দেন, একটু সময় দেন, প্রয়োজনে 5 মিনিট ওনাদেরকে বাড়াই দিবেন, প্রয়োজনে 5 মিনিট বাড়াই দিবেন, কারণ 1 মিনিট যদি বেশি বলতে চান বলতে পারবেন, 5 মিনিট সময় বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই। না আসলে একটু সময় দিলে এটা প্রয়োজনে বলা যায়। তাহলে আমি বলতেছিলাম আমাদের ইমামগণ এগুলোর ফয়সালা দিয়েছেন প্রত্যেক ইমাম, এবং সে বলেছে মাওলা আলীর বায়াত, যদি কেউ মাওলা আলীর বায়াত ছেড়ে দেয় তাকে জান্নাতি বলা যায় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিবেন তখন একজন মাওলা আলীর সৈন্যকে পেলেন, সৈন্যকে পেয়ে বলতেছেন তুমি কে, বলতেছেন আমি আলীর সৈন্য, বলতেছে যাও আমি তালহার পক্ষ থেকে তুমি আলীকে পৌঁছিয়ে দাও, আমি তালহা মাওলা আলীর বায়াত গ্রহণ করেছি। এই সংবাদটা যখন মাওলা আলীর কাছে আসলো, এটা আমার কথা নয়, আল মুস্তাদরাকের বর্ণনা, আল মুস্তাদরাক আস-সহিহাইন এই বর্ণনার মধ্যে রয়েছে। তাহলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নেওয়ার পরে মাওলা আলী বলতেছেন তালহা আশ্রয় মুবাশশারার একজন, যদি আমি আলীর বায়াত না নিত তালহার জান্নাত বন্ধ হয়ে যেত, আল্লাহ তালহার জান্নাত আটকিয়ে রেখেছেন, আমি আলীর যখন বায়াত নিয়েছে তালহা জান্নাত হিসেবে প্রমাণিত হয়েছে, যেহেতু প্রিয় নবীর ভবিষ্যৎ বাণী। এজন্য মাওলা আলীর বায়াত ছাড়া শুধু দুনিয়া নয় আখিরাতও মুক্তি নাই।
মাওলা আলীর বায়াত নিলে দুনিয়াতে মুক্তি, আখিরাতে মুক্তি, সর্বজগতে মুক্তি। আহলে বাইতের প্রেম ছাড়া কোনো উপায় নাই। আহলে বাইতের শত্রু এক বাক্যে ইমান ইসলামের শত্রু। কোরআন হাদিসের দলিল প্রত্যেক ইমাম এখানে একমত।